বঙ্গ জীবনের অঙ্গ বিশ্ববঙ্গ। আপনারা দেখছেন বিশ্ববঙ্গ টিভি। নমস্কার, আন্তর্জাতিক কবিতা দিবস উপলক্ষে আমি এবার বাংলা ওপার বাংলার বিশিষ্ট কবিদের কবিতা আপনাদের সামনে তুলে ধরতে চাই আমার কণ্ঠে। পৃথিবীর প্রায় সমস্ত ভাষাতেই অগ্রণী ভূমিকা গ্রহণ করেছে এই কবিতা। কি বিপ্লবের দিক থেকে, কি বাংলা সাহিত্যের ইতিহাসের এক উজ্জ্বল জায়গা তৈরির দিক থেকে কবিতা অগ্রগণী ভূমিকা গ্রহণ করেছে। এবং শুধুমাত্র বাংলা সাহিত্যের ইতিহাস বললে সম্পূর্ণ বলা হয় না। আমার মনে হয় বাংলা সাহিত্যের আধুনিকতম ইতিহাসেও কবিতা স্তম্ভ হয়ে দাঁড়িয়েছে। চারজন কবির নাম এই মুহূর্তে তো বলতেই পারি, মাইকেল মধুসূদন দত্ত এবং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, জীবনানন্দ দাশ। এবং জীবনানন্দ পরবর্তী যে সমস্ত কবিরা এসেছেন তারা সময়ের সঙ্গে সঙ্গে তাদের ভাষাকে, তাদের কথাকে পরিবর্তন করেছেন এবং নতুন ফরম্যাটে, নতুন স্টাইলে, নতুন আঙ্গিকে কবিতাকে এক নতুন দিগন্ত দিয়েছেন। আজ আমি প্রথমেই পড়ব কবি নির্মলেন্দু গুণের একটি কবিতা। তার প্রত্যেকটি প্রেমের কবিতা আমাকে অনুপ্রাণিত করে, আমাকে মুগ্ধ করে। তোমার চোখ এত লাল কেন, কবিতার নাম তোমার চোখ এত লাল কেন। আমি বলছি না ভালোবাসতেই হবে, আমি চাই কেউ একজন আমার জন্যে, আমার জন্য অপেক্ষা করুক, শুধু ঘরের ভিতর থেকে দরজা খুলে দেওয়ার জন্যে। বাইরে থেকে দরজা খুলতে খুলতে আমি ক্লান্ত। আমি বলছি না ভালোবাসতেই হবে, আমি চাই কেউ আমাকে খেতে দিক, আমি হাত পাখা নিয়ে কাউকে আমার পাশে বসে থাকতে বলছি না। আমি জানি এই ইলেকট্রিক যুগ নারীকে মুক্তি দিয়েছে স্বামী সেবার দায় থেকে। আমি চাই কেউ একজন জিজ্ঞেস করুক আমার জল লাগবে কি না, আমার নুন লাগবে কি না, পাট শাক ভাজার সঙ্গে আরও একটা তেলে ভাজা শুকনো মরিচ লাগবে কি না, ইটো বাসন, গেঞ্জি, রুমাল আমি নিজেই ধুতে পারি। আমি বলছি না ভালোবাসতেই হবে, আমি চাই কেউ একজন ভিতর থেকে আমার ঘরের দরজা খুলে দিক, কেউ আমাকে কিছু খেতে বলুক, কাম বাসনার সঙ্গী না হোক, কেউ অন্তত আমাকে জিজ্ঞেস করুক তোমার চোখ এত লাল কেন। বাংলাদেশের আর এক বিশিষ্ট কবি আল মাহমুদ, তার একটি কালজয়ী কবিতা আমি কণ্ঠে তুলে নিলাম বিশ্ববঙ্গ টেলিভিশনের জন্য। আজ আন্তর্জাতিক কবিতা দিবস, তাই এই অসাধারণ কবিতাটি আমি না পড়ে থাকতে পারি না। কবিতা এমন, কবিতা তো কৈশোরের স্মৃতি, সে তো ভেসে ওঠা ম্লান আমার মায়ের মুখ, নিমডালে বসে থাকা হলুদ পাখিটি, পাতার আগুন ঘিরে রাত জাগা ভাই বোন, আব্বার ফিরে আসা, সাইকেলের ঘন্টার ধ্বনি, রাবেয়া রাবেয়া, আমার মায়ের নামে খুলে যাওয়া দক্ষিণের ভিজানো কপাট। কবিতা তো ফিরে যাওয়া পার হয়ে হাঁটু জল নদী, কুয়াশায় ঢাকা পথ, ভুরি রাজান কিংবা নাড়ার তহন, পিঠার পেটের ভাগে ফুলে ওঠা তিলের সৌরভ, মাঝের আষ্টে গন্ধ, উঠানে ছড়ানো জাল আর বাঁশ ঝাড়ে ঘাসে ঢাকা
দাদার কবর। কবিতা তো 46-এ বেড়ে ওঠা অসুখী কিশোর, স্কুল পালানো সভা, স্বাধীনতা মিছিল, নিশান, চতুর্দিকে হতবাক দাঙ্গার আগুনে নিঃস্ব হয়ে ফিরে আসা অগ্রজের কাতর বর্ণনা। কবিতা চরের পাখি, কুড়ানো হাঁসের ডিম, গন্ধ ভরা ঘাস, ম্লান মুখ বৌটির দড়ি ছেঁড়া হারানো বাছুর, গোপন চিঠির প্যাডে নীলখামে সাজানো অক্ষর। কবিতা তো মক্তবের মেয়ে, চুল খোলা আয়েশা আক্তার। বাংলাদেশের বিশিষ্ট ব্যক্তিত্ব কবি সাহিত্যিক তসলিমা নাসরিনের একটি কবিতা, প্রেম। যদি আমাকে কাজল পড়তে হয় তোমার জন্য, চুলে মুখে রং মাখতে হয়, গায়ে সুগন্ধি ছেটাতে হয়, সবচেয়ে ভালো শাড়িটা যদি পড়তে হয়, শুধু তুমি দেখবে বলে মালাটা চুড়িটা পরে সাজতে হয়, যদি তলপেটের মেদ, যদি গলার বা চোখের কিনারের ভাঁজ কায়দা করে লুকোতে হয়, তবে তোমার সঙ্গে অন্য কিছু, প্রেম নয়। প্রেম হলে আমার যা কিছু এলোমেলো, যা কিছু খুঁত, যা কিছুই ভুলভাল অসুন্দর থাক, সামনে দাঁড়াবো, তুমি ভালোবাসবে। কে বলেছে প্রেম খুব সহজেই চাইলেই হয়? এত যে পুরুষ চারিদিকে, কই প্রেমিক তো দেখি না। এবারে এপার বাংলার 3 বিশিষ্ট কবির কবিতা নিয়ে আমার উপস্থাপনা। প্রথমে নীরেন্দ্রনাথ চক্রবর্তী। নীরেন্দ্রনাথ চক্রবর্তীর একটি চমৎকার কবিতা, হেমলতা। কিছু কথা অন্ধকারে বিদেশে ঘুরছে, কিছু কথা বাতাসে উড়ছে, কিছু কথা আটকে আছে পাথরের তলে, কিছু কথা ভেসে যাচ্ছে কাঁসাইয়ের জলে, পুড়তে পুড়তে শুদ্ধ হয়ে উঠছে জল। হেমলতা, তুমি কথা দিয়েছিলে, আমি দিতে এখনো পারিনি, তাই বলে ছাড়িনি আজও হাল, বাতাসে আগুনে জলে উদয় আস্ত আজও মায়া জাল, টেনে যাচ্ছি জোর মেলানো কথা, যদি পাই তোমাকেই দেব হেমলতা, এক্ষুনি এক্ষুনি ভেঙো না তুমি ঘর, ধৈর্য ধরো, ভিক্ষা দাও, আর মাত্র কয়েকটি বছর হেমলতা। এবারে সুনীল গঙ্গোপাধ্যায়ের একটি চমৎকার কবিতা, ঘুম ভাঙার পরে। ঘুম ভাঙার পরে যেন আমার মন ভালো হয়ে যায়, হলুদ তেল মাখা একটি সকাল, ঝর্ণার জলে বৃষ্টিপাতের মতন শব্দ, ঝুল বারান্দার সামনের বা গানে কেউ হাসছে শীতের রোদ্দুরের মতন, কিছু ভাঙছে, কিছু খসে যাচ্ছে বইয়ের পাতায় কার আঙুল, এখনই যাবে অন্য পাতায়, দিগন্ত থেকে ভেসে আসছে বিসর্জনের সুর, ঘুম ভাঙার পর যেন আমার মন ভালো হয়ে যায়। বিশ্ব কবিতা দিবস উপলক্ষে এবার আমার শেষ নিবেদন, বিশিষ্ট কবি মন্দাক্রান্তা সেনের কবিতা, ঘর। ঘর বলতে ছায়ায় ঘেরা বাড়ি, দুয়ার খুলে উঠোনে পা পড়ে, ঘর বলতে ফিরবো তাড়াতাড়ি, ঘর বলতে তোমায় মনে পড়ে, ঘর বলতে মাঠের পরে মাঠ, আলোর ধারে রোদ মেলেছে পা, দিঘির কূলে ভাঙা শানের ঘাট, ভাত রেঁধেছি নাইতে যাবে না, ঘর বলতে সন্ধে নেমে এলে পিদিমে জেলে বসবো পাশাপাশি, নিঝুম পাড়া 8টা বেজে গেলে দূরের থেকে শুনবো রেলের বাঁশি, ঘর বলতে সমস্ত রাত ধরে ঘুমের চেয়েও নিবিড় ভালোবাসা,
ঘর বলতে তোমার দু চোখ ভরে স্বপ্নগুলো কুড়িয়ে নিয়ে আসা। ঘর বলতে এসব খুঁটি নাটি। ঘর বলতে আকাশ থেকে ভূমি, একদিকে পথ বিষম হাঁটাহাঁটি, পথের শেষে ঘর বলতে তুমি। বঙ্গজীবনের অঙ্গ বিশ্ববঙ্গ। আপনারা দেখছেন বিশ্ববঙ্গ টিভি।